দেখুন লরি পুরো উল্টে গেছে মাঝখানে। এই হাই রোডে এরকম হয়, সামনে আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখলাম, একটা লরির পেছনে আর একটা ঠুকে দিয়েছে। হ্যালো ফ্রেন্ড, আমি বেরিয়ে পড়েছি বাড়ির নিচে। এই দেখুন পুরো রাস্তা ফাঁকা, ভোর তিনটের সময়। এখন যাচ্ছি আমি বর্ধমানের মেমারি বন্ধুর বাড়ি। সো যাই না, দিনের দিন আজকেই চলে আসবো কিনা তা কোনো ঠিক নেই, তো গেলেই জানতে পারবো আসতে দেবে কিনা আজকে। সো ফ্রেন্ড চলুন, হ্যাঁ বর্ধমান রাস্তা দিয়ে যাওয়া যাক। সো ফ্রেন্ড ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে। এখন ফার্স্ট টাইম এই ভোরবেলা বেরোচ্ছি, নাইট ড্রাইভ করেছি দীঘা যাওয়ার সময়, বাট এই ভোরবেলা বেরোচ্ছি ফার্স্ট টাইম। চলুন ফ্রেন্ড দেখতে থাকুন পুরো ভিডিওটি। এখন বাজে 4:20, তো অনেক কাছে হাই রোডে উঠে গেছি, তো চলুন এবার বর্ধমান হাই রোডে উঠে, বর্ধমান হাই রোডে। তো এবার সাবধানে সাবধানে যাওয়াতে হবে, তো চলুন ফ্রেন্ড আবার দেখাচ্ছি পরে আপনাদের। হ্যালো গাইস, আমি এখন জাস্ট ডানকুনি টোল ট্যাক্স পার করলাম, এখন বাজে 4:30, তো এখন পৌঁছে গেছি ডানকুনি। সারা কলকাতায় যতটা ধুলো গেলাম, এসে ডানকুনিতে আস্তে আস্তে ধুলোটা খেতে হলো, ডানকুনিতে প্রচণ্ড ধুলো। তো কিন্তু ডানকুনি রাস্তাটা একটু ভালো করেছে দেখলাম, ডানকুনি রাস্তাটা পিচ করেছে। তো ফ্রেন্ড এখন ডানকুনিতে একটু চা খাবো, চা খেয়ে তারপর আবার বর্ধমানে চলে যাবো। প্রত্যুত ব্যথা হয়ে গেছে এত গাড়ি চালিয়ে, আর ভাইব্রেশন হচ্ছে তার জন্য বেশি ব্যথা হয়ে গেছে পেছনটা পুরো। কাজে একটু দাঁড়িয়ে গেলাম, গাড়ি কালকে রিজার্ভে চলছিল, কালকে 230 টাকা তেল ভরেছি, 230 টাকা তেলে আরামে আমি মেওয়ারি পৌঁছে যাবো। আর বড়ো গাড়ি নিয়ে গেলে 1000 টাকা তেল ভরতে হতো, প্লাস 1000 থেকে বেশি টাকা হয়তো ভরতে হতো, প্লাস আসার সময় টোল ট্যাক্স দিতে হতো। তো ফ্রেন্ড তার জন্য আর বড়ো গাড়ি আনিনি, তো বাইক নিয়ে যাচ্ছি এখন বর্ধমান। আর কালকে রাত্রেবেলা বাড়িতে গেলাম, বাট ফুল হেলমেটটা নিতে ভুলে গেছি, হাফ হেলমেটটাই ছিল, ওই হাফ হেলমেটটা নিয়ে আসতে হলো। পুরো মুখ পুরো যখন মেমারি পৌঁছাবো তখন মুখ পুরো কালো হয়ে যাবে, কালো বাঁদরের মতন, তা জানা আছে আর যা রাস্তায় ধুলো। তো এখন হাই রোড দিয়ে যাবো, তো আরও ধুলো পাবো, তোর ডানকুনিতে বেশি ধুলো। তো রাতেরবেলা রাস্তা ফাঁকা পুরো, তো তার জন্য সিগন্যাল টিগনাল মারিনি, পুরো সোজা একদম বেরিয়েছি, তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। তো দেখি মেমারি কতক্ষণে পৌঁছায়, ঘন্টা লাগে দেখি মেমারি। আশা করছি 5:30টার মধ্যে পৌঁছে যাবো, এখন 4:30 বাজে, তো এখন আমি ডানকুনিতে, আশা করছি 5:30টার মধ্যে পৌঁছে যাবো। তো গেলে বুঝতে পারবো কতক্ষণ লাগছে বন্ধুরা। তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন, আপনারা শেয়ার করছেন না তো লাইক করুন, এবং সাবস্ক্রাইবও করছেন না দেখছি কেউ, তো সাবস্ক্রাইব করুন বন্ধুরা। কোনো ভুল হয়ে থাকলে আপনারা কমেন্টে জানান। তো এখন একটু চায়ের ব্রেক নিই, এই চা নিয়েছি, চা খাইনি, চায়ের একটু ব্রেক নিই, তো চায়ের ব্রেক নিয়ে তারপর আবার বেরিয়ে পড়বো। এই দেখুন আজ প্রথমবার দেখছি এই রাত্রিবেলা ভোরবেলা, তো মাসিদের এখানে কালেকশন চলছে টোল ট্যাক্সে। তো রাত্রিবেলা প্রথমবার দেখছি যে এরকম মাসি দাঁড়িয়ে আছে, দেখুন একদম টোল ট্যাক্সে মাসিরা দাঁড়িয়ে আছে, রাত্রিবেলা তো চলছে এরকম কালেকশন। চা খাওয়া কমপ্লিট, তো এবার চলুন যাওয়া যাক মেমারির দিকে, আবার এক জায়গায় ব্রেক নেবো মাঝখানে, তো চলুন কোথায় ব্রেক নিই দেখা যায়। এই দেখুন ফের এখানে একটা লরি উল্টে গেছে, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম, ওটা তুলতে পারিনি, বাট এটা দেখছেন লরি উল্টে, এই দেখুন লরি পুরো উল্টে গেছে মাঝখানে। এই হাই রোডেতে এরকম হয়, সামনে আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখলাম, একটা লরির পেছনে আর একটা ঠুকে দিয়েছে। যেমন ডানকুনি টোল ট্যাক্স পার করলে একটা মন্দির হয়েছে এখানে দেখছি, তো এটা প্রথমবার দেখছি, এই মন্দিরটা হয়তো রিসেন্টলি হয়েছে। এটা কি মন্দির? শ্রী খগেশ্বর মহাদেব মন্দির, শ্রী ভোলে বাবার মন্দির হয়েছে। এই দেখো আর একটা খতরনাক অ্যাক্সিডেন্ট, ওই দেখো আর একটা লরি অ্যাক্সিডেন্ট হয়েছে,
আরো হয়তো দেখা যাবে, দেখি আগে যাই। হ্যালো গাইস, মেমারি রাস্তা ঢুকে গেছি, আর 6:10 বাকি, 6টার সময় পৌঁছাবো। আরে জানি হয়ে গেল, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গেছি আমার হিসেবে। অন্যদিন এত ভোরবেলা না বেরোলে, আমি অন্যদিন সকালবেলা নয় বিকেলবেলা বেরোই, তো 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যায়, আসতে জ্যাম থাকে রাস্তা। তো ফ্রেন্ড চলুন এবার বন্ধুর বাড়ির দিকে যাওয়া যাক। হ্যালো গাইস, ফাইনালি পৌঁছে গেছি, কাউকে দেখতে পাচ্ছি না, ঘুমাচ্ছি কিনা সেটা বুঝতে পারছি না, কাউকে দেখা যাচ্ছে না, দেখি চলে গেছে নাকি, তোমাকে দেখতে পাচ্ছি না, গেট তো খোলা দেখলাম, মানুষটাকে দেখতে পাচ্ছি ওই যে দাঁড়িয়ে এইখানে কি করছে, গোবর করাচ্ছে গরুর। হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? বাচ্চা দিচ্ছে ছোট ছোট দুটো বাচ্চা, দেখো কত হাঁস হয়ে গেছে। কাকিমারা তো ভেঙে, কাকিমারা তো উঠে পড়েছে, কিন্তু বন্ধু ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। তুই যাই, ওকে উঠাই, দেখি জ্বালা টাল্লা খোলা দিচ্ছে, চলুন রুম করে যাই। ডিম সিদ্ধ হবে, নখানা ডিম, সকাল সকাল ডিম সিদ্ধ, হাঁসের ডিম, হাঁসের ডিম সকালে একটু আগে তুলে আনলাম থেকে, খাঁচা থেকে ওই হাঁসের ডিম সিদ্ধ করা হলো, সিদ্ধ করে হাঁসের ডিম খাচ্ছে সবাই। হাতে লাঠি নিয়ে এখন চললাম হাঁস তাড়াতে, এই হাঁসটা ধরতে হবে, হাঁসটাকে ধরতে হবে, এই উড়ে উড়ে পালাই মালটা, তার জন্য লাঠি হাঁটি নিয়ে যাচ্ছি, একে আগে খাঁচায় ঢোকাবো, তারপর আমরা ধরবো একে। এই দেখুন উঠছে, এই উড়ে যা, দেখছো কিন্তু হাঁস ধরা কম্পিটিশন চলছে। ওই দেখেন ওই দিকে কাকিমা তাড়াচ্ছে, এই দিক দিয়ে সত্য, এই দিক দিয়ে অভি, আর এদিক দিয়ে আমি, এই দেখুন ধরা হয়ে গেছে, দেখি এ দেখি, এই দেখো এই হাঁসটা তো আমার আজকে খাওয়া হবে। বন্ধ হয়ে যা,
হ্যালো গাইস, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা 7:30 বাজে। তো এখন যাচ্ছি মেমারি বাস স্ট্যান্ড, ওখানে যাবো 8টা পর। ও বন্ধু চলে গেছে, আমি আর ওর ভাই যাচ্ছি, এখন ও আগে চলে গেছে। তো দুপুরে দেখা যায়নি, এখানে খুবই গরম, মানে বলার বাইরে। দুপুরবেলা বাইরে বেরিয়েছিলাম, রাস্তা এত গরম যে পা যেন ফুড়ে যাচ্ছে, এরকম ঝলসে যাচ্ছে, এরকম গরম। তার জন্য দুপুরে কোনো ভিডিও করিনি বা ব্লগ করিনি। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করেছি। আজকে দু রকমের মাছ ছিল, চাটনি ছিল, হাঁসের মাংস ছিল। তো এইসবই খাওয়া দাওয়া হয়েছে। বিকেলে দই খেলাম, আপনাদের সাথে দেখিয়েছি। তো এখন যাচ্ছি আমি আর ভাই মেমারি বাস স্ট্যান্ড যাচ্ছি, ওখানে আড্ডা মারবো, চাটা খাবো। তো বন্ধু ওইখানে আছে, তো যাই, ও আগে চলে গেছে, গিয়ে ওর সাথে দেখা হবে। আমি এখন এসে গেছি বর্ধমান, সরি, মেমারি বাস স্ট্যান্ড, এই দেখুন সেই বাজার কলকাতা। আগে একবার এসেছিলাম এই বাজার কলকাতায়, এই যে মেমারি বাস স্ট্যান্ড। আর এই মেমারিতে এই মৌচাক মিষ্টির দোকান হচ্ছে ফেমাস, এই যে মৌচাক মিষ্টির দোকান, এই দোকানে মিষ্টি খেয়ে গেছি আগে একবার। আমি কাকি কাকু তার বন্ধু বন্ধুর ভাই সবাই এসেছিলাম, মৌচাকে মিষ্টি খেয়ে গেছি এখানে। হ্যালো গাইস, সামনে চা খাওয়া কমপ্লিট, আড্ডা মারা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাবো। তো চলুন ফ্রেন্ড বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি থেকে দেখি কী বলে, কাকে খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া করতে হবে, তারপর দেখি কালকে কখন ফেরবো, ভোরবেলায় বেরোবো অবশ্য, বাড়ি কটার সময় বেরোবো সেটা জানি না। চলুন ফ্রেন্ড দেখি, বাড়িতে আগে যাই, বাড়িতে তারপর জানাবো। বাড়ি চলে এসেছি, তো এবার খাওয়া দাওয়া হবে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো। তো ওর সাড়ে 3টা 4টার সময় বেরোবো, বাড়ি যাবো। তো সকালে গিয়ে দোকান খুলতে হবে, তার জন্য ভোর 3:30-4টার সময় বেরিয়ে যাবো। সো এখানেই ব্লগটি শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুরা। সো চলুন, ততক্ষণে বাই।